দর্শক, এতক্ষণ দেখছিলেন মেশিন চেকিং সিস্টেম। এই মেশিনটি ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে কিন্তু আমরা মেশিন চেকিং দিচ্ছি। চেকিং দিয়েই কিন্তু আপনারা আপনাদের উদ্দেশ্যে এখন এই মেশিনটি ডেলিভারি দেবে নোয়াখালী চৌমুহনী। নোয়াখালী জেলায় নাকি চৌমুহনী নামক একটা স্থান আছে, তো সেখানে এই মেশিনটি যাবে। তো যাওয়ার আগ মুহূর্ত আমরা কিন্তু মেশিন তৈরি করে রং চং করার ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত চেকিং দিছি। তো চেকিং দিয়ে কী পরিমাণ তেল হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে বলে রাখছি। অনেকে কমেন্ট করেন যে ভাই তেল এত কম দেখা যাচ্ছে কেন, কথাটা কিন্তু সঠিক। কারণ আমরা প্রথমে সরাসরি সরিষা দিই না, আমরা সামথিং সরিষা দিয়েই আপনাদের সামনে একটা ভিডিও বানানোর মতন জাস্ট ট্রায়াল দিয়ে দেখাই। আমরা 75% খোল দিয়েই মেশিনটা চালাই, খোল দিয়েই চালাই, চেকিং দিয়ে দেখে সামথিং একটু সরিষা না দিলে নাই তাই। তো অল্প একটু সরিষা দিয়ে আমরা এই মেশিনটি চালাইছি, চালাই দেখেন সামথিং তেল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেশিনের প্রোডাকশন ক্ষমতা হচ্ছে প্রতি ঘন্টায় 60 থেকে 65 কেজি সরিষা মাড়াই করতে সক্ষম। এটি 220 হোক আর 440 হোক, 7.5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর বা ইলেকট্রিক মোটর দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এই মেশিনটি প্রতি 40 কেজি সরিষা থেকে 14 কেজি, 13 কেজি বা 15 কেজি সরিষার মানের উপরেই কিন্তু আপনার তেলের মান কম বেশি হবে, সেটা আপনারা অবশ্যই জানেন। তো দর্শক, বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে এখন যারা নতুন দর্শক, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। তো দর্শক, আগের মেশিনের চাইতে কিন্তু বর্তমান মেশিনটা অনেকটা আপডেট হয়েছে। যেমন এই পেনিয়ামটা আগের মেশিনের চেয়ে এখনকার পেনিয়াম একটু আপডেট আছে, প্লাস এই যে চাকা, এই যে বড় যে চাকাটা দিয়ে আপনার মেশিনটা পরিচালনা করা হয়, এই চাকাটা আগে কিন্তু খড়কাটা মেশিনের চাকা দেওয়া থাকতো, তো এখন কিন্তু সেটি নাই, এটা সম্পূর্ণ মজবুত একটি চাকা দেওয়া আছে। তো দর্শক, সরিষার তেল গ্রহণ করুন, সয়াবিন তেল বর্জন করুন, কারণ সয়াবিন তেলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সরিষার তেল স্বাস্থ্যের জন্য সুসম্মত। তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।